বাবা, কাল তুমি তোরা তাকিও বাড়িত, আমার রেশমা আগুর বিয়ার মা তখন ফাইনেল হইত, তুমি না থাকলে হইতো না। তো আমি কীতা করতাম তাকি আইন, আমার কীতা কাম? মেয়ের চাষা তুমি, তুমি তো থাকাও লাগবো, তুমি না থাকলে তো হইতো না। ও, আমি ছাড়া হইতো না এনে, দামান দেখে হইলো আমি ছাড়া, দামদর বাড়ি করে দেখে হইলো আমি ছাড়া, দামান খাটানি হইলো আমি ছাড়া, সব মাত কথা ফাঁকা হয়ে গেলো আমি ছাড়া। আজ কালি মোর ওর মাত হইতো আর বিয়ার ডেট পড়তো, কোনো আমি লাগেনি, আমি থাকতে পারতাম না। সব যখন করতে পারছো তো এখানে করতে পারবাই, আমার কোনো জরুরত নাই। ইনো মানুষে যদি বুধফাইন দুইও ভাইয়ে মিল নাই তো বিয়াই গান যাইতে কি পারে, ওটার লাগে তুমি টাকাও লাগবো। আমার যতটুকু লাগে মিল নাই জানিয়াও হেরা আগুয়ার, কারণ অতদিন তো আমারে পাইছে না, আমার কেতা গুজাইছিল নি, সপ্তাহ যখন আমার পাইছে না তো খালকেও আমার খুঁজাইতো নাই। আর বাইরে তো এই সময় আমার কইসুন না তাই তাই না, আমার সন্দেহ করছেন, যদি আমি শুনিলাই তান ফুলির বিয়ার ভাঙাই দিলাইমু, তাহলে সব তোলা তো তাই ঠিক করিল চইন, এখন তো বিয়া ঠিক হয়ে গেছে সপ্তাহ, ও বাই লাগে না নে। ইটা কীটা মাত মাতোস, আমি কীটা তোরে বিশ্বাস করি না নি। বিশ্বাস যদি করতাই তো গতকাল আমার বউ ঘাটে যাওয়ার সময় তাইরে দেখিয়া মাত বন্ধ করিয়া অন্য মতো গেলে আনা অনে, যে মাতো আসলে মতো তাকলায় অনে, প্রত্যেক মাতর লগে বাই খুঁজাইলে অনে, ও বা কালকে দেখা যাইতাম রে অমুকর বাড়িও খান, ও বা অমুক জায়গা মাতি আর ও মাতো খান, কুচু তো আমার ইয়াদ রাখলাই নি, শরিক রাখলাই নি। বড় বিশ্বাস করো আমারে তুমি, তোমার ফুলি তুমি ফালিছো, তুমি তোমার বিয়া দেহ, তোমার ফুলির বিয়াত আমি কিতা থাকতাম, তাই তো আজ পর্যন্ত আমার মুখ বুড়ি চাচা করিয়া ডাকবার দিছে না। তোমার ফুয়া ফুলি ধরে তুমি কিতা পড়াইয়া থইছো তুমিও জানো, তারা আমারে দেখলে মাতুনি না বালা করিয়া। তুই কিতা খাইল থাকতে নাই? না আমি থাকতাম নাই। অসুবিধা নাই, আমি তোমার বিয়ারি বাড়ির দলরে ফাতলা ফাতলা জানাইয়া রাখছি, তোমার দুইও ভাইয়ের মাঝে জাগা লইয়া তোলা বেড়া সেরা চলে, কোনো অসুবিধা হইতো না। চলো তুমি ওখান তান্দার দিয়ে বালা করে বুঝাইয়া কইও। আচ্ছা হইব। ও বা ইয় ইয় আমার বাড়িত 300 ইট ফাটাইয়া দেও, আর 300 ইট কেমন বালি খাইব? ও ঠিক আছে, তো বালি 1 cm আর সিমেন্ট 3 বস্তা আর তোলা পাত্তর আর তোলা রড 1/2 কুইন্টাল রড হইলে হইব, তাই 8 mm রড হইলে হইব, বুঝছো নি? ওখান তো আজকেও ফাটাইয়া দেও না, হুড়মুড়ু আল এখান দিতাম। আচ্ছা বাবা, তোমারে ফাইছি ভালো হয়েছে, আমার ফুড়িগুর বিয়ার মাত খাইল ফাইনেল হইতো, তো তুমি জেলা পারো আমার বাড়িতে আইও, তুমি খাইল থাকা লাগবো তোমার। কালকে এক জায়গাতে আমার যাওয়া আছে, যদি নোনা যাওয়া মিস হয় তো ইনশাল্লাহ আপনার অন্য ফাইবা আমারে। ঠিক আছে, চেষ্টা করিও। আচ্ছা ইনশাল্লাহ। ও ওন থেকে হইল গে আমার হদ, সবাজু আমার ওবাজু থানোর, বুঝছো নি? তুমি ওয়াল ওন থেকে শুরু করবা, ও সিধা ওই যে গেট আছে, ও গেটের মাঝে দিয়ে গিয়ে ও গর মেইন ওয়াল লাগতো, আমার ওয়াল লাগতো ওয়ালের হাইট থাকতো তোমার গরের লেভেলে। আচ্ছা, পুরা গরের লেভেলে হাইট থাকবে, এইভাবে তো এইভাবে দেখা যাইতো না, দেখাইতো না। আর কোনো একটা খানাও দিবে না ওয়ালের মাঝে খানো, না দেখাইতো না। তুমি সুতা বান্ধো না, হলো সিধা বাদা করে ওয়াল দিও, আর ওয়াল আমার হদ বাইও। হ্যাঁ ঠিক আছে, আমার হদ থেকে এভাবে ওয়াল আয় না জানি। ঠিক আছে সুতা বান্ধো, সিধা দেখিও পুরা। হ্যাঁ লিখে দাও। সেন্টার পুরা আগুর সেন্টার, তুলা ভিতরে দি হারা, তুলা ভিতরে দি। হ্যাঁ ও হয়েছে ও ঠিক আছে, ও সিধা ওয়াল হইতো। হ্যাঁ কিতে হয়েছে ইনো, সুতা কিতা লাগি ঠেঙ্গার হয়, ওয়াল দিতাম ও বাইদে, ওয়াল আমার হতো, আমি ওয়াল দিই আর তোমার ইনো কিতা অসুবিধা, ওয়াল কিতার লাগি তাইনো, কিতার লাগে ওয়াল দিতাম, আমি তা কইতে পারতাম না। ও ভাই আমি ওয়াল দিতাম, তোমার হত থেকে এখান গুলোবে হরাইয়া ওয়াল দিয়ার দরকার হয় তুমি দেখিলাও সাইয়া। না না ইনো, উঠানোর মাঝে কিতার লাগে ওয়াল দিতাই, বাটাবাটি করিয়া ই সুতার ইবাজু আমার হত, এখান তুই মানো নি? মানতাম না, কিতার লাগে ইবাজু তো তোর, তো ইবাজু তখন আমার, তো আমি চেষ্টা করি না, মনে করে ওয়াল দেয়, মনে করো লেট্রিনের গাছ থেকে বাই দেয়, মনে করে আরো কিছু করে দেয়, এর আমার ব্যাপার, তুমি দেখতে কিতার লাগে ইনো আইয়া। আমি ওয়াল দিতাম বাবা, সুতা ফোটা না বলা করি, জানে মারি লইছি রে, কি তো বেজ্জত হই লইব। ও আমি তোর, তুমি ইনো কাম ধরিও না, হবো আমি আইয়া আবার বাদে কাম ধরবাই, তুমি কে ইনো আনে ওলা বাবা, টানাও টানাও। শুনো বা, আমি খাস করতাম না, কিতার লাগে করতে না, শুনো দুনো বাইর মধ্যে ধরবার, আর আমার রাস্তা যদি মারি দেয় তার লাগে মেয়ের খাস করতাম না। আমি তাকবো নু বা তোমার খেয়ে মারতো, আর একবার সুন্দর করে ওয়াল ওখান দিয়া দেবো, আমারে দরকার হবে তোমার টেকা আরো ফাজিল দিমু আমি। না রে ভাই, দরবারই খাম আমি করতাম না, আমার ডর লাগে। তুমি জেলা পারো ওয়াল ওখান দেওয়া বন্ধ করাও,
বিয়ার বাদে হে যেতা মনে হতা করো কুটুম্বকে চাইবা আমার বিয়াই বেড়া কিতা কইবা। তুমি আর চিন্তা ছাড়ো, আমি আমার তারে বুঝাইম, ওয়াল দেবা বন্ধ করাইম, তুমি আও। তুমি সব সময় বাড়িতে থাকতে না রেব, তারা বাপুলা মিলিয়া পরে দিয়ে আমার মারবা আইয়া। ওর বেটা তুমি তো চিন্তা ছাড়, আমি তাকমু বাড়িত অন্য ওয়াল ওখান দিয়ে রেবা, আমার জায়গা কাম করতে কিতা অসুবিধা তরি না। বাবা কাল তোমার বাতি যোর মাত কথা ভাই নেই লইতো, আর মানুষ ইয়া যদি দেখুন বাড়ির মাঝে দিয়ে ওয়াল, তো বিয়া ওখান কতক্ষণ টিকিব? তো ওয়াল দেওয়া বিয়ে দায়িত্ব হইতো নাই, যে হেরা জানে তা আমার মিল নাই। আর আমি যদি এখন ওয়াল এখান দেই নাই নো, তো খালি তাই ওয়াল এখান দিতা, আমি আইস দিলাই না খালি। আমি কি ওর খালি ওয়াল দিতাম? খালি বিশ করে আর তাই আমরা দেখিয়ালে তানোরও বিশ করে। এখন ফাজিল মাত মাতিস না, বিয়া ওখান শেষ হয়ে যাও, বিয়া শেষ হওয়ার দুই তিন দিন বাদে আমরা মাঝে দিয়ে ওয়াল দিলাই। মাতো না, মুখ বন্ধ করে দিলে কিতার লাগে? হ্যাঁ তুমি যখন ওয়াল দিতাই খাইল বাদে ভরু তোমার পকেটের পয়সা খরচ করিয়া, তা আজ আমি আমার পকেটের পয়সা দেওয়াল ওখান দিলাই না, তুমি টাকা আগুন বাঁচাইয়া রাখিও বিয়াত খরচ করবাই। দাদাই খাইল যখন ওয়াল হইতো, তা আজ ওখানে নই যাও, হইতো খাইল হইতে নানি একবার মেস্ত সব ওয়াল হবাই হইতা, আমি থাকমু কিতা আরে হইল তো দেখি সারা তোমার টাই জিন্দেগি তাই হুরুবার সুবিধা বোঝাত গেছুন না, সব সময় তাই তান সুবিধা বুঝছেন, কিলে হইলে তান আরাম হইব, কিলে হইলে তান সুযোগ হইব, কিলে হইলে তান হরতে মরতে আরাম করবা, ও ওটা বুঝছেন হামেশা। অতদিন যখন তাই তান সুবিধা মতো চলছেন, আমিও বাতা কিছু দিছি না, তো এখন আমিও কদিন আমার সুবিধা মতো চলি না, তা তানখানে বাতা দিন আমার আইয়া। আসাও তোমার কড়বাই আনতে হুরুবাই তোর সুবিধা অসুবিধা বোঝা লাগে, আর ও সুবিধা অসুবিধা যদি বুঝো তো হুরুবাই তোর বড়বাই তোর লগে মায়া বাড়ে। আজ তোমার ফুলের বিয়া সামনে রাখিয়া হুরুবাই উঠানোর মাঝে দিয়ে ওয়াল তোলার চিন্তা করেন কম দুঃখে করেন না, রুবাই দিয়ে সেতাইয়া জ্বালাই লিছো, তার জায়গা অন্য চেষা হইলে করলেও নাই, তার মাতে বুঝি আর হবা। আপাতত তুমি অন্য উডানো ঘুটি মারা বন্ধ করো, তুমি দাদাইয়ের মাতখানটা রাখো, অতদিন যখন বড় ভাইয়ের সুবিধা অসুবিধা বুঝছো তো আরও দুইটা দিন বুঝো, বিয়া বাদে যেটা করো করবাই, আশা করি মাতখান ফেলাইতাই না রাখবাই। হবা পুলিশ না আইতা, ও এক সুযোগে ওয়াল খান দিলা আর ওই এক সুযোগে ওগুলি ঠিক করিলা, সারা জীবন তো পারছ না ঠিক করতে, ওই এক চান্সে ঠিক কর, বুঝত না কিতা হয়েছি ইতা কিতা খো, ও কিলা মাতিলে এখন কিলা মাতো, আগে যেটা মাতিস ইকনাইন ভাবরিলা, ও এখন যেটা মাতি আর ও হনাইন ভুবন আর হনাইন তোর ঘুরে আমল কর, রাইতে রাইতে ওয়াল খান দিলা বুঝত না। ও সব সিমেন্ট আর মুসলা বানাও। কিতা খবর মুনাফিকসা? কিতা কইছত না মুনাফসা? এর আগে কিতা কইছত মুনাফসা কইছি রে বা? আরো কিতা কইছত আমি শুনছি, যেদিন তোমার এই মুনাফসা হই তুই মুনাফিকসা হন শুনিও মারবা গরম হই যা, তুই না মারে একদিনও মুনাফসা কস না, যেদিনও কস মুনাফিকসা কস। আচ্ছা এটা বাদ দে, এখন খার বাসার আইলা কি করে বাসার আইতাম, বাস বার করে দিয়ে আইছি ট্যাংরা ট্যাংরা। দেখি ও তুলা ফাউর আগানি হন আস্তে আস্তে উঠাও সাহেব, উঠাও উঠাও, তো উঠের উঠের আরও উঠাও, তুলা উঠাও আরও তুলা উঠাও উঠাও উঠাও, আগানি নামাইলা নামাইয়া ফাউর খর উঠাও মুড়া উঠাও উঠের উঠের আরও তুলা উঠাও, তুলা আঙ্গা জোরে উঠাও তুলা, ও তো আস্তে আস্তে উঠে ডাক্তারে কয়েছে তুমি সবসময় চেষ্টা করতে, চেষ্টা করলে কেন ঠিক হয়ে যাব, দেখি আ তখন তুলে তুলে উঠাও সাহেব আস্তে আস্তে উঠাও, ও লড়ের তো উঠাও 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 উঠাও, তুলা মারো মারো আরও তুলা জোরে মারো। কিতো হয়েছে তাই না ভালো হইনি? না আবার ভালো হয়েছে না, বেজান ডাক্তার দেখাইছি চেন্নাই বেলুর সব ডাক্তার দেখানি শেষ, এখন এখন তো ঠিক হয়েছি না। থেরাপি সেরাপি এটা করাইছিলে? থেরাপি তো ইউটিউবে দেখি দেখি গড় করাই আর আমার তো কিছু রিটায় নাই, নাইলে তো ঠিক করে দিলেই না কিতা হস কিতা মাত্র ঠিক করে দিলেই বিনি কিলা দেই হরসাইন আইন না বকবা তুমি গড়। উবাই গেছ আটো 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 ফলা দিল আটো ফলা দিল সবাস ফলা দিল ফলা দিল সবাস ফলা দিল
তোর আইডিয়া হামলা হয়ে গেছে খুব ভালা মানুষ ও যে এমনি গটক গেরি করে এমনি তো প্রায় গটক অকল দেখা যায় হাসায় মিশায় মাতিয়া বিয়া লাগায় হে কিন্তু ইলা নাই হাসা যেখান ওখানো গিয়া কয় সসা দেখি বদলি গেলায় আগে খালি মানুষের গিল্লা করতায় এখন দেখ তারিফ করতায় ওপরের মাছ চড়া তো আর থাকতে পারি না ও চেষ্টা করি আর তার বাদ অন্যান্তরে উল্টাইয়া তোমারে বালা হিসাবে কইয়ার ওহ বুঝছি তুমি খালি মাত ফাল্টাইছো আর আসলে তুমি গিল্লাও করতায় দূর তুমি মাত ফাতারে নিত্রে দি চল ও ভাই এইটার অর্ডার দিলা শুনলাম ও ভাই উঠানোর মাঝে দি ওয়াল দিলা এটা দুই ভাইয়ের মধ্যে কিতা বেড়াচেরা চলে বেড়াচেরা শেষ হয়ে গেছে ওদের লাগে এটা নাইছে না বুঝছো অন্যরা বেশি লিও এটা নাই আচ্ছা বেড়াচেরা শেষ হইল গিলা শেষ হয়েছে তো দুই ভাইয়ে মিলিয়া শেষ করলাম খাইল রাইত আমার প্রেসারে বাড়ি মারি ফেলাই দিয়েছিল আমার ফুয়া ফুড়ি বউ এসব এখান দিতরা ও ফুয়ায় কইতরা খে আমরারে ফালিত খে আমরারে চাইত আর ফুড়িয়ে কইতরা খে আমার খবর লইত ও আমার মনও আইল যদিন আমি খাইল মরি যাই আর আমার ফুড়িয়ে যদি জামাইয়ের বাড়ির দুঃখ কষ্ট ইতা ফাইন তেইতা খার গেছে আইয়া কইতা খে ইতা সমাধান করিয়া দিত আমি আমার স্বার্থ আদায় করাত গিয়া আমার বাইরে আমি দুশ্মন বানাইয়া তৈরছি ও আমার মনও আইছে আমার পরিবারের কিয়াল আমার বাইটা কিন্তু আর বেশ কেউ রাখতে পারত না এখন তুমি তোর লাগিয়ে আইস আমি তোর বড় ভাই তুই না আমার হরু ভাই এর বাদেও আমি তোর গেছে মাফ চাইয়ার আর যদিন তোর মনও কিচ্ছু থাকে তোতা সব মুছিয়া ফালাইয়া আগে লাগাই না আগে যেলে আমরা দুই ভাই একলগে চলছিলাম ও ওলা চলতাম এখন আমি তো দিনের বার চাইয়ার আমি সব সময় চাইছি তোমার মায়া পাইতাম তোমার মায়ার থাকতাম তুমি কোন দিনে আমার মায়ার ডাক দিতাই আর আমি তোমার ডাক নিয়ে উড়িয়া পড়তাম কিন্তু তুমি তো আর একটা দিন আমার মায়ার ডাক দিছো না একটা বার বাইরে বাই হইয়া ডাক দিছো না আমি আর তোরে কোনো ফাঁকিরে কুশ করা লাগবো না ইতা গীতা মাতো তুমি বড় ভাই হইয়া আমার কাছে অতক্ষণ খোয়ার বাদে যদি আমি খুশ হই না কাল্লা গীতা আমার ছাড়ি দিবা না করো না করো যাইয়ার না এখন যাই করো শেষ হয়েছে শুনিয়া খুশ হইলাম আর এটা হল মানুষের মাত শুনিয়ে না সুতিয়া মানুষের মাত তো হাসরি শুনিয়ে রুম ইতা রাবু হামিদ ভাই তুমি ভালো হইলে একিলা কোন জায়গার ডাক্তার দেখাইছো কোন হসপিটাল দেখাইছো ইতা উত্তু ঠেংরা কইরুল জিন আমি সে আরও বয়াত আটটা উঠিয়া কয় সাহা পাইছি আর তো আমি ওটা ফালমারি উঠিছি উঠিয়াও দেখি ভালো হয়ে গেছি ও তুমি মানুষও করে খারাপ পাইতাই খালি ঠেংরা আমি করতো ওতার লাগিয়া আইস দেখছো নি বেটাই তোমারে বালা করে লিছে ওতার লাগি কোনো মানুষের এলামি করতে নাই হয়